আমরা হাসপাতালের পক্ষ থেকে বলতে চাই, এটা প্রমাণিত যে ছেলেটি মারা গেছে সারিয়ার, সে মৃত, তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে, পালস তার ছিল না, এটা প্রমাণিত হয়ে গেছে। আর এর জন্য কোন ডাক্তারদের আর নতুন সার্টিফিকেট দরকার নাই। তাহলে হত্যা করে আপনারা এনেছিলেন, আর পরিবারকে হুমকি দিয়ে আপনারা ডেড বডি নিয়ে গেছেন উইদাউট পোস্টমর্টম। আমরা হাসপাতালের পক্ষ থেকে আমরা মামলা দায়ের করেছি, আমরা চাই যে পোস্টমর্টম হোক, কবর থেকে ডেড বডি তুলে পোস্টমর্টম করা হোক। আর পুলিশকে আমরা বলতে চাই, সেই রাতে কারা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এসেছিল তাদের ভিডিও ফুটেজ বহু জায়গায় আছে, তাদেরকে চিহ্নিত করা হোক, তারা কে, তাদের কি পরিচয়, তারা কি উদ্দেশ্য নিয়ে এসেছিল, কেন ইন্টার্নি ডাক্তারদের উপরে তারা হামলা চালিয়েছে। আমাদের এই হাসপাতাল শুধু রাজশাহী জেলার চিকিৎসা করে না, রাজশাহী জেলার মানুষের চিকিৎসা করে না, দশটি জেলার সাধারণ মানুষের চিকিৎসা করে এই হাসপাতাল। আজকে আমি আমাদের সকল সিনিয়র প্রফেসর, সমস্ত চিকিৎসক, সমস্ত নার্স যারা সেবিকা তাদের, এবং কলেজের প্রিন্সিপাল এবং ডাইরেক্টর সাহেব, আমাদের পরিচালনা কমিটি, সকলের পক্ষ থেকে আমরা বলছি, যারা হামলা চালিয়েছে তাদেরকে খুঁজে বের করার জন্য একটা তদন্ত কমিটি গঠন করা হোক পুলিশের পক্ষ থেকে, গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে, এবং তাদের ছবি আছে, তাদেরকে বের করে নিয়ে এসে তাদেরকে, তাদের মুখ থেকে সেই স্বীকারোক্তি আদায় করা হোক যে হত্যাকারীকে, অন্যায়কারীকে, কেন তারা এই ষড়যন্ত্রের হাত পেতেছিল।